এভাবে বদনাম দিবাদ করে জাহান্নামে যাওয়ার চেষ্টা করছেন কেন? আমি কোনোদিনই আমার উপরে অনীহা পোষণ করে এত কথা বলেন আমি এটা চাইনি। আমার চোখ মুখ মোটা হয়ে গেল, আমি আন্দোলন থেকে বের হয়ে গেলাম, এটা আমি চাইনি। আপনি ভুল কথা বললেন কেন? আপনাকে 80 লাঠি পিটাতে হবে, 80 লাঠি। আমি আব্দুরাজাক সাহেব বলে যাচ্ছি, আমার কথা কিয়ামত পর্যন্ত 19-20 হবে না। 2015 সালের 21 ডিসেম্বর আমাকে বলা হলো আপনাকে ও মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি বললাম আমি অব্যাহতি গ্রহণ করলাম না, পরে কথা হবে, আমি এখন মালয়েশিয়া যাচ্ছি। মালয়েশিয়া থেকে ঘুরে এসে 2016 সালের 2 জানুয়ারি রোজ শনিবার সকাল 8টার সময় আমিরি জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের সাথে সাক্ষাৎ করলাম। আমি বললাম আমির সাহেব আমি এই কথা শুনছি আমাকে নাকি অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বললেন হ্যাঁ, মাজলিস সুরার সিদ্ধান্ত আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি বললাম আপনার জীবদ্দশায় অব্যাহতি দেওয়া হবে আমাকে, এইটা আমি আশা করিনি। তখন উনি বললেন হ্যাঁ, তবে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এটা মাজলিসে সুরার সিদ্ধান্ত। আমি বললাম আপনাকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনুরোধ করছি। তিনি বললেন সিদ্ধান্ত পরিবর্তন হবে না, বাকি আল্লাহর ইচ্ছায়। বিচারের মাঠে আবার এই কথা বলবো ইনশাআল্লাহ, 19-20 হবে না। এই কথা আবার বিচারের মাঠে আবার বলবো 19-20 হবে না ইনশাআল্লাহ। দায়িত্ব 2013 সালে ছেড়ে দিয়েছি। 13 সাল থেকে নিয়ে 15 সাল পর্যন্ত সাধারণ শিক্ষক হিসাবে যাচ্ছিলাম আসছিলাম। এটা তো আরো কঠিন, একজন প্রিন্সিপালের পদ ছেড়ে দিয়ে যায় আসে, এটা কঠিন। আমি নজির দেখিয়েছি, ব্যতিক্রম, এটা খুব কম মানুষ দেখাতে পারবে। আমি দায়িত্ব ছেড়ে দিয়ে সাধারণ শিক্ষক হিসেবে 2 বছর ওই চ্যাপ্টার গুলো ঠিক করা আমার, ঘর বাড়ি ঠিক করা আমার। আব্দুস সামাদ সালাফি নাম শুনেছেন কিনা, উনিও প্রতিষ্ঠান করেছিলেন, বাকি ঘর বাড়ি গুলো আলহামদুলিল্লাহ এই খাকসারের মাধ্যম দিয়ে আমি ভিক্ষা চেয়ে চেয়ে করেছিলাম। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এই কথা বলে আমি উঠতে যাচ্ছিলাম, তখন আমাকে বলছেন আপনার স্ত্রীকে বাদ দেওয়া হয়েছে, এটা আপনাকে বলা হয়নি? তখন আমি বললাম জি না, আমাকে কথা বলা হয়নি, আর আমি কিছু বলিনি, আমি উঠে চলে গেছি। চিন্তা ভাবনা করছিলাম কি করা যায়, গ্রামের লোক 20-25 জন গিয়ে গ্রামের মুরব্বি সিয়াম মাস্টার আমার হাত ধরেছিলেন যে আব্দুরাজাক যদি ভুল করে থাকে মাফ করে দেন, তাকে রাখেন প্রতিষ্ঠানে, রক্ষা হয়নি। মুজাফফরবিন মহসিন নিজে গেছে স্যার ওস্তাজিকে প্রতিষ্ঠানে রাখা হোক, তিনি বলেছেন এই কথা ছাড়া অন্য কথা বলো। আমি বুঝি না বিষয়টি কি, এত সমাজে বদনাম কি বা আমি দায়ী নই, বিচারের মধ্যে বোঝা যাবে কে দায়ী। আমি বসে আছি, দিন যায় রাত্রি যায়, ডাঙ্গি পড়া কবার আসছে এদিকে, দুইজন লোক এসে আমাকে বলছে 10-15 দিন পরে কেমন আছেন। তখন আমি বলছি মাঝুলম অবস্থায় আছি, আল্লাহ কি করেন সেটা দেখছি। পূর্ণ অবস্থা জানার পরে পরের দিন 3 জন এসে বলছে চলেন ডাঙ্গিপাড়ায় জমিদুবো মাদ্রাসা করেন, দেখা যাক কি করা যায়। পরের দিন 4 জন এসে বলছে চলেন ডাঙ্গিপাড়ায় জমি জায়গা দিব মাদ্রাসা করেন। আমি নিজে ডাঙ্গিপাড়া মাদ্রাসা করতে যাইনি, আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমি 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল বিকেল 4:30-5টার সময় ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য, ইনশাআল্লাহ গড়বে। আপনি দেখে আসতে পারেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী বিশাল প্রতিষ্ঠান, 2016 সালের 16 জুলাই চালু হয়েছে, এখনো 1 বছর হয়নি, 600 ছাত্র পড়াশোনা করে, 600 550 জন ছাত্র বোর্ডিং এ খায়, 300 জন ছাত্রী পড়াশোনা করে,
আড়াইশো জন ছাত্রী বোর্ডিং এ খায় পৃথক পৃথক স্থানে, 22 জন শিক্ষক, 18 জন শিক্ষিকা, 12 জন কর্মচারী, প্রতি মাসে বেতন লাগে জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া কবা রাজশাহীতে 4 লক্ষ টাকা, আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এইখানে বেতন লাগে 3 লক্ষ টাকা, প্রতি মাসে বেতন লাগে 7 লক্ষ টাকা। আমি নিজেও জানি না কিভাবে হয়। এখন পর্যন্ত জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া কবা রাজশাহীতে খরচ হয়েছে 2 কোটি টাকার বেশি, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে খরচ হয়েছে প্রায় 3 কোটি টাকার বেশি। আমার হাতে কোনো টাকা পয়সা নেই, টাকা পয়সা আপনার, জনগণের কাছে হাত পাতি মানুষ, জনগণ দেয় মাত্র। এই যে মাসিক আল ইতেশাম, বাংলা ভাষায় এর চেয়ে কোনো উন্নত মানের পত্রিকা আছে এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি পৃথিবীতে বাংলা ভাষায় সবচেয়ে উন্নত মানের পত্রিকা মাসিক আল ইতেশাম। ইতেশাম মানে কোরআন হাদিসকে শক্তভাবে ধরা। শেষে 50টা প্রশ্নের উত্তর আছে। এই পত্রিকায় প্রতি মাসে প্রায় কাছাকাছি 1 লক্ষ টাকা খরচ হয়। এতিম অসহায় ছেলে মেয়ের পিছনে প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়। প্রায় প্রতি মাসে 9 লক্ষ টাকা খরচ হয়। কিভাবে হয় আমি সেটাও ভালো করে জানি না, বুঝতে পারি না, তবে হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাঠে আমি বলেছিলাম, আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে আমি তা জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, ইনশাআল্লাহ গড়বে, আল্লাহর উপরে ভরসা করে চলি মাত্র। আমি আপনার বদনাম করিনি, আমি বের হয়ে যাইনি, আমি যেটুকু জানি মুজাফফর বিন মহসিন বের হয়ে যায়নি। মুজাফফর বিন মহসিন যখন ঐক্যের বক্তব্য দিচ্ছিল শেষের দিকে, তখন আপনি আর আমি মনে করছিলাম তোমরাই তো ভেঙে গেছো গো, তোমরা আবার ঐক্যের বক্তব্য দাও, এটা মনে মনে অনেকে ভাবছিলাম। মুজাফফর বের হয়ে যায়নি, ইমামউদ্দিন বের হয়ে যায়নি, আমার নামে রেজুলেশন অব্যাহতি লেখা আছে, রেজুলেশন লেখা আছে আমার নামে অব্যাহতি দেওয়া। তুমি কি করে বললে যে আমরা গেছে বের হয়ে গেছে, তুমি তোমাকে 80 লাঠি পিটাতে হবে, তোমাকে 80 লাঠি পিটাতে হবে, তোমার 80 লাঠি, তোমার 80 লাঠির পূর্ব পর্যন্ত তোমার পবিত্র হওয়ার কোন পথ নেই, আমার নামে রেজুলেশন করা আছে অব্যাহতির। অতএব সতামল করো, মানুষের নামে বদনাম গীবত করে পরকাল হারায় না। আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে পড়লে জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। তা আপনি বদনাম গীবত করে জাহান্নামে চলেই গেছেন, ঢোকেননি কেন, মরেননি এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াত খুলুল জান্নাত কাত্তাত ফিরায়াতিন নাম্মা, যারা বদনাম গীবত করে তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে।